হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনস্টা ব্লগস। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বাঁশ ঝাড়, নতুন হচ্ছে। আমরা বর্তমানে বিলের মাঝখানে আছি। এখানে যে একটা উঁচু পাহাড়ের মতো দূরে গ্রাম দেখা যাচ্ছে, এদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখেন যে ধান কাটার সিজন শুরু হয়েছে, মানুষজন কাজ করতেছে, ওই যে দূরে ধান কাটতেছে, ধান কাটতেছে। এই যে দেখেন পুরো বিল, চতুর্দিকে আমরা দেখলাম। এখন আমরা সামনে আগে যাই, দেখি বাঁশ ঝাড় নতুন অবস্থায় কি অবস্থা। এখানে বাঁশ গাছ অনেক লম্বা হয়, এই যে বাঁশ গাছের পাতা এরকম। কাছ থেকে যদি দেখেন পাতা লম্বা লম্বা, পাতা অনেকটা তেজপাতার মতো দেখতে। এরকম এই যে এখানে কাছে আছে, এই যে তেজপাতার মতো দেখতে, গোড়ার দিকে এরকম ঝোপ থাকে, একটা ঝোপ থেকে অনেকগুলো গাছ। নিচ দিয়ে যাই ওইদিকে, এই যে দেখেন এরকম ঝোপ থেকে আস্তে আস্তে গাছ গেলে এরকম উপর দিকে বড় হয়। সামনে আগে গেলাম, আগে গেলে আটটাতে যাচ্ছি, এই যে ধানের এগুলো বিছিয়ে দেওয়া হয়েছে, এখানে অনেক ঝোপ হয়েছে। যে দুই তিনটা বাঁশ গাছ লাগানো হয়েছে, এটা মনে হয় আবার শুরু হবে নতুন। বিলের মধ্যে মানুষজন সকাল সকালই কাজ করতে আসে। আসলে তো দিনের বেলায় বিশ্রাম করার সুযোগ কম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কই যান খেতে? ও এইখানে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি আমি ভিডিও করতেছি তো, এটা আসছি আর কি বিলের এখানে। সবাই যে খাবার নিয়ে আসছে যেখানে কাজ করে ওটার জন্য খাবার নিয়ে যাচ্ছে। ভালো আছেন? হ্যাঁ খেতে যান। আমরা আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি। ফেরত গিয়ে ভিটির দিকে যাব। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালোই রাখছি। সবার জন্য খাবার নিয়ে যেতেছেন না? ও এই জায়গায় আসবো ছায়ার মধ্যে। থাকেন থাকেন সমস্যা নেই। আমরা সামনে আগে যাই,
যে ছেলেটা এখনো খেলতেছে। এটা কি পতাকা বানাইছ? আর্জেন্টিনা না ব্রাজিল? উপরে এটা পতাকা বানাইছ না? পতাকার মতোই দেখা যায়। ঠিক আছে ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সামনে আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।